ওয়ালাইকুম আসসালাম। তার মানে দেখা যাচ্ছে, তাই তো? যদি দেখা যায় তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দেই। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমাকে একটা জিনিস শুধু জানাও, সেটা হচ্ছে যে আজকে আমি হেডফোন ইউজ করতে চাচ্ছি না। হ্যাঁ, তো তোমরা মানে ক্লিয়ার কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা, এটা শুধু আমাকে একটু জানাও। যদি তোমরা শুনতে পাও তাহলে আর আজকে আমি আমি হেডফোনটা পাশে রেখে দিয়েছি, যদি না লাগে তাহলে আমি হেডফোন ইউজ করবো না। তো তোমরা যদি ক্লিয়ার শুনতে পাও তাহলে আমাকে একটু প্লিজ জানাও, কারণ আমি গতদিন যেটা দেখলাম, অবজি আছো, তারপরে আরো আমার যেসব স্টুডেন্ট আছো, প্রীতম আছো, জি ম্যাম, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আজকে হেডফোন ইউজ করছি না। চলো তাহলে আমরা আজকে শুরু করে দেই। আমার মনে হয় অজি তোমাদেরকে অলরেডি জানাইছে আজকে আমরা কি পড়বো। আচ্ছা, এই খাবার গুলো দেখলে তোমরা কিছু একটা আইডিয়া করতে পারো কিনা, যে এই খাবার গুলো কোন ধরনের খাবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, কোন ধরনের খাবার, তোমরা যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। আমরা স্পষ্ট শোনা যাচ্ছে ম্যাম? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্পষ্ট যদি শোনা যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আমার আজকে আননেসেসারি হেডফোনটা ইউজ করতে হবে না, আমার জন্য একটু ভালো হলো। খাবার গুলো দেখে কি মনে হয় তোমাদের, কি খাবার এগুলো? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসতেছি না, মাছ মাংস দুধ ডিম, তাই তো? মাছ মাংস দুধ ডিম, এগুলো আমাদের মানে এটা কি ধরনের খাবার, কি কন্টেনিং খাবার? হার্ড ফুড? হার্ড ফুড না, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে হোয়েদার ইট ইজ প্রোটিন, হোয়েদার ইট ইজ কার্বোহাইড্রেট, লিপিড অর প্রোটিন। অফকোর্স ইট ইজ হার্ড ফুড, প্রোটিন জাতীয় খাবার। এই তো, ভেরি গুড, থ্যাংক ইউ সাফওয়ান। আমার আমার হচ্ছে যে এমইএমসি 4-5 এবং অন্য যারা আছো আমার মেডিকেল কলেজের, তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো তো? আচ্ছা থ্যাংক ইউ। এই তো প্রোটিন জাতীয় খাবার, তাই না? তাহলে আমরা, তুমি এই খাবারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আজকে আমরা প্রোটিনের ডাইজেশন এবং অ্যাবজর্পশন করব। আসলে আমি এর আগেও তোমাদেরকে সব সময় বলে আসছি একটা কথা, সেটা হচ্ছে যে ডাইজেশনের প্রশ্ন সেসব খাবারেরই আসবে যেসব খাবার আমরা খাই, তাই না? আমরা যেটা খাই সেটাই হচ্ছে আমাদের ডাইজেশনের প্রশ্ন আসবে। তাহলে আমরা আজকে প্রোটিন ডাইজেশন এবং অ্যাবজর্পশন কিভাবে হয় সেটা নিয়ে কথা বলবো। তো আমি এইখানে দেখো, একটা হচ্ছে যে প্রোটিন অফ এনিম্যাল অরিজিন, তোমরা আর একটা একটা জানো যে প্রোটিন অফ এনিম্যাল অরিজিন, আর একটা হচ্ছে প্রোটিন অফ ভেজিটেবল অরিজিন। মানে আসলে আমরা ভেজিটেবল থেকেও কিন্তু প্রোটিন পাই। তারপরে গতদিন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমরা চাল ডাল এগুলো থেকেও কিন্তু আমরা প্রোটিন পাই। তাহলে এই দুটোর ভিতরে বেসিক ডিফারেন্সটা কোথায়, কোথায় ডিফারেন্সটা, তোমরা এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো, তোমরা এটা এখানেও আনসার দিয়ে দিতে পারো, অথবা হাবিব বর্ষ আলহামদুলিল্লাহ ভালো আছো, শুনে খুব ভালো লাগলো। তো হচ্ছে যে তোমরা সবাই সুস্থ থাকো, কারণ হচ্ছে যে তোমরা জানো কি না যে ফরিদপুর মেডিকেল কলেজে ফোর্থ ইয়ার একটা স্টুডেন্ট আমাদের এখানে বর্তমানে ভর্তি আছে, তাতে ও করোনা এফেক্টেড। তো আমরা সবাই ওর কুইক রিকভারির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যেন ও আমাদের এই স্টুডেন্টটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আমরা খুবই চাই যে আমাদের আমাদের মানে কেউ কোনো স্টুডেন্টই এফেক্টেড না হোক, কারণ তোমাদের মানে দিস ইজ আওয়ার জব। আমরা আমরা যারা প্রতিদিন আমাদের যেতে হয়, বেসিক্যালি দিস ইজ আওয়ার জব, আমাদেরকে তো যেতে হবে এই হিউম্যানিটির এই ক্রাইসিস মোমেন্ট আমাদেরকে সার্ভ করতে হবে। বাট তোমরা স্টিল ইউর স্টুডেন্ট, তোমাদের যেহেতু এই সুযোগটা আছে বাসায় থাকার, তোমরা সবাই বাসায় থাকো, আমরা যেভাবে তোমাদেরকে হেল্প করতে পারি সেটা করব। তো এই তোমাদের কাছে এটা এটা প্রশ্ন থাকলো যে এটা হচ্ছে যে এটার ভিতরে ডিফারেন্সটা কোথায়। আমরা আজকে তাহলে ডায়েটরি প্রোটিন ডাইজেশন এবং অ্যাবজর্পশন নিয়ে আলোচনা করব। দেখো, আমি তোমাদেরকে কিন্তু এর আগেও বলেছি যে আমি এই ফুড পিরামিডটা তোমাদেরকে রিপিটেডলি দেখাই, ফুড পিরামিডটা রিপিটেডলি দেখাই। তার কারণ হচ্ছে কি যে তোমরা যদি তোমাদের নিজেদের খাবারের কথা চিন্তা করো, তাহলে খেয়াল করে দেখো যে আমরা আসলে কোনটা বেশি খাই। সবচেয়ে যে নিচে যেটা থাকে বেজ লাইনে, বেজ লাইনে সবচেয়ে বেশি আমরা যেটা খাই সেটা হচ্ছে
থাকে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, তাই না? কার্বোহাইড্রেট তো, কার্বোহাইড্রেট শুধু কিন্তু ভাত রুটি এগুলো কিন্তু কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড না। এই যে উপরে আমি যে এগুলো দেখাচ্ছি যে যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, অল দিস অলসো কন্টেইন কার্বোহাইড্রেট। তোমরা জানো যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস আমাদের ক্ষেত্রে ভেজিটেবল ফ্রুটস এগুলো আমরা কেন খাই, কারণ এই যে বাইরের যে লেয়ারটা থাকে এটাই হচ্ছে আমাদের ডায়েটারি ফাইবার হিসেবে কাজ করে, এবং আমাদের ডায়েটারি ফাইবারের কিন্তু বিশাল একটা রোল আছে আমাদের বডিতে আমাদের হেলদি থাকার জন্য। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের লিপিড, লিপিড জাতীয় খাবার। লিপিড জাতীয় খাবার আমরা যদিও পরিমাণে কম ইনটেক করি, বাট ক্যালোরি কিন্তু অনেক বেশি আমরা পেয়ে যাই। তো আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি খাই হচ্ছে কার্বোহাইড্রেট। তো আর তারপরে হচ্ছে লিপিড থেকে আমরা এনার্জি অনেক বেশি পাই, আমার বডি সবচেয়ে বেশি এনার্জি পায় হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, লিপিড থেকে তারপরে পাই। আমরা এই একটা ইসে মনে রাখি, একটা ফর্মুলা দিয়ে মনে রাখি, এবং সবচেয়ে কম আমরা ক্যালোরি মানে সবচেয়ে কম ক্যালোরি এক্সট্রাক্ট করি হচ্ছে প্রোটিন থেকে। কারণ আমি তোমাদের কতদিন প্রোটিন পড়ানোর সময়, প্রোটিনের বেসিক কেমিস্ট্রি, প্রোটিন সম্পর্কে পড়ানোর সময় তোমাদের সাথে আলাপ করেছিলাম যে তোমরা দেখেছো যে প্রোটিন কত ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস করে আমাদের বডিতে। তো প্রোটিনকে দিয়ে যেহেতু আমার বডি অনেক অন্যান্য কাজ করায়, সেই জন্য আমার বডি সবসময় প্রোটিনকে রিজার্ভ রাখে, ওকে দিয়ে এনার্জিটা খরচ করায় না, অন্য কাজগুলো করায়। আর আমার মেইন এনার্জি সবসময় এই যে রেডিলি অ্যাভেলেবল এনার্জি যেটা, সেটা সাধারণত আমরা পেয়ে থাকি হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, তারপরে আমরা পেয়ে থাকি লিপিড থেকে, কারণ আমরা লিপিডকে আমার বডিতে স্টোর করে রাখতে পারি। তাহলে মাঝের এই যে খাবারগুলো, এটাই হচ্ছে আমার প্রোটিন। তাহলে আজকে আমরা এইটা নিয়ে কথা বলবো যে এটা কিভাবে ডাইজেশন হয়ে আলটিমেটলি কি তৈরি করবে। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, যে এই প্রোটিন, প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি হবে? তোমাদেরকে আমরা যখন ভাইভাতে জিজ্ঞাসা করি যে আচ্ছা প্রোটিন ডিফাইন করো, প্রোটিনটা ডিফাইন করলো, প্রোটিন ইজ এ ম্যাক্রোমলিকুলার কম্পাউন্ড বা প্রোটিন ইজ এ ম্যাক্রোমলিকুল কম্পোজড অফ অথবা পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড ইত্যাদি ইত্যাদি বললো। যখনই জিজ্ঞাসা করি আচ্ছা প্রোটিনকে যদি ভাঙি তাহলে কি পাবো, আর আর মুখে কোনো কথা থাকে না, কিছুই বলতে পারে না। তো এটা কিন্তু খুব সিম্পল একটা জিনিস, জাস্ট একটু খেয়াল করো। তোমাদের হয়তো পরীক্ষার সময় এই জিনিসগুলো তোমরা আসলে খেয়াল করো না, যে তুমি যে জিনিসটা দিয়ে বানাচ্ছ বিল্ডিং ব্লক, প্রোটিনের বিল্ডিং ব্লক কি আমরা জানি, প্রোটিনের বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, গত দুইটা ক্লাসে আমরা এই কথাগুলো বলে আসছি। এখন যদি ওইটা দিয়ে আমি বানাই তাহলে ভাঙলে, ভাঙলে তো আমি অ্যামাইনো অ্যাসিড পাবো, তাই না? প্রীতম তুমি বলেছো যে অ্যামাইনো অ্যাসিড ডায়াবেটিস, হ্যাঁ অবশ্যই অ্যামাইনো অ্যাসিড ডায়াবেটিস সেটা হচ্ছে ইন্টেস্টিনাল লুমেনে হয়, বাট আলটিমেটলি আমার ব্লাডে যেটা আসে সেটা কিন্তু সোললি অ্যামাইনো অ্যাসিড, কারণ আমার বিল্ডিং ব্লক কি ছিল, বিল্ডিং ব্লক ছিল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো আমি বানিয়েছি, অ্যামাইনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন। তাহলে আমার উদ্দেশ্য কি থাকবে, যে আমি প্রোটিন যে ফর্মেই খাই না কেন সেটাকে আমি আলটিমেটলি ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবো। এখন দেখো আমরা তো খাওয়ার সময় প্রোটিন, তুমি কি একজন, তোমার কাছে একটা কেউ আসলো যে প্রোটিন কন্টেনিং ফুড, তখন তো তুমি নিশ্চয় এমনি প্রোটিন হিসেবে বলবা না, তখন তো একটা খাবারের নাম বলবা। তো আমরা তোমাদেরকে ভাইবাকে জিজ্ঞাসা করি যে প্রোটিন কন্টেনিং দু একটা খাবারের নাম বলো, তাহলে সেই খাবারের নামগুলো একটু তোমরা মনে রেখো। মাছ মাংস দুধ ডিম, যেটা আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ইন অ্যাডিশন টু দ্যাট আরো অনেক খাবার টাবার আছে যেগুলো প্রোটিন কন্টেইন করে। এখন দেখো আমরা ডায়েটারি প্রোটিন প্রতিদিন কতটুকু ইনটেক করে থাকি, নর্মাল একটা রুলস আছে, সেই নর্মাল রুল হচ্ছে যে পার কেজি, পার গ্রাম পার কেজি, মানে প্রত্যেকটা মানুষের বডি ওয়েট অনুযায়ী তোমাকে প্রত্যেকদিন ইনটেক করতে হবে প্রোটিন, তাই তো? কারণ আমার প্রত্যেকদিন ওই যেটা আমি বলছিলাম টার্ন ওভার, আমার প্রত্যেকদিন কিছু ওয়ার এন্ড টিয়ারের জন্য আমার কিছু প্রোটিন তো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে বডি থেকে, তাহলে কি করতে হবে ওইটাকে আমার আবার রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আমাকে পার পার গ্রাম প্রোটিন দিতে হবে পার কেজি ওয়েটের জন্য। আমরা ধরে নেই যে অ্যাভারেজ আমরা 70 থেকে 100 গ্রাম পার ডে ইনটেক করব প্রোটিন, এটা হচ্ছে যে দিস ইজ দ্য রুল। এটা হচ্ছে আমরা তো এই লিপিং কট বা বাইরের বুকগুলো ফলো করি, ইউএসএ বা ইউকে ওদের ফলো করি, ওদের বইয়ের কথা অনুযায়ী যে আমাদের প্রত্যেকদিন 70 থেকে 100 গ্রাম পার ডে প্রোটিন ইনটেক করা উচিত। তো এই তোমরা তো এটা এটাও নিশ্চয় জানো, তোমরা ফুড ফুড নিউট্রিশন এটা পড়ে এসছো, যে প্রোটিনের কিন্তু আমরা প্রোটিনের হচ্ছে থার্মিক ইফেক্ট অফ ফুড বা যেটাকে আমরা বলে থাকি ক্যালোরিজেনিক ইফেক্ট অফ ফুড বা যেটা আরেকটা নাম হচ্ছে যে মানে যেটা কমনলি আমরা খুব ইউজ করে থাকি সেই নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, তোমরা একটু বলে দাও তো। তো ওইটা ওইটা মানে কি, থার্মিক ইফেক্ট অফ ফুড মানে কি, মানে আমাদের প্রোটিনের থার্মিক ইফেক্ট অফ ফুড অনেক বেশি, 30% জানো তো, এসডিএ,
স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড, এসডিএ, যেটা প্রোটিনের এসডিএটা অনেক বেশি। আমরা বলে থাকি, মনে করো তুমি যদি 100 গ্রাম খাও তাহলে তোমার তো 100 কিলো ক্যালোরি এনার্জি পাওয়ার কথা, আইন হতো, তাই তো? 100 গ্রাম থেকে 100 কিলো ক্যালোরি, কিন্তু এখানে যে তুমি আসলে পাবা কত, 70 কিলো ক্যালোরি এনার্জি। 100 গ্রাম যদি তুমি প্রোটিন খাও, 70 কিলো ক্যালোরি তুমি এনার্জি পাবা। কেন কেন এই যে এই 30% তোমার লস হয়ে যাচ্ছে, এই 30% লস হয়ে যাচ্ছে হচ্ছে এসডিও, এটা সাফওয়ান বলে দিয়েছে, এসডিও, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড বা থার্মিক ইফেক্ট অফ ফুড। এটা হলো কি, এটাই হচ্ছে যে এই যে প্রোটিন, যে আমরা এখন দেখবা যে প্রোটিন ডাইজেশন, প্রোটিন অ্যাবজর্পশন, এরপরে আমি প্রোটিন মেটাবলিজম যখন পড়াবো, দেখবা যে এই সব, অল দিস আর ভেরি মাস ক্যালোরি ডিমান্ডিং, বা এখানে প্রত্যেকটা স্টেপে যে অনেক ক্যালোরি লাগে, অনেক এটিপিক তোমার খরচ করতে হয়। তার মানে তুমি প্রোটিনকে ডাইজেশন করে, অ্যাবজর্পশন করে, মেটাবলিজম করতে গেলে তোমার অনেক ক্যালোরি খরচ করতে হয়। এই যে ক্যালোরি খরচ হয়ে যায়, যে কারণে তুমি আসলে যতটুকু খাও ততটুকু থেকে যতটুকু ক্যালোরি এনার্জি পাওয়ার কথা ছিল, যত কিলো ক্যালোরি ততটুকু তুমি পাও না, এই 30% তোমার রাস্তায় চলে যাও চলে যায়। অ্যাজ ফর এক্সাম্পল, রাস্তায় আমরা অনেক সময় গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যদি এরকম হিসাব করি যে আমি এই 100 টাকার তেল নিলাম, এইটাই বোধ হয় আমার টোটাল খরচ, তা কিন্তু না। রাস্তায় যদি মনে করো তুমি 2টা ব্রিজ এগুলো পার হও, তাহলে রাস্তায় কি করতে হবে, তোমার ব্রিজে ব্রিজে টোল দিতে হবে। এই যে তোমাকে টোল দিতে হবে, টোল দিয়ে তুমি কিন্তু মনে মনে ভাবলা যে আমার আসলে খরচ 100 টাকা, কিন্তু আসলে কিন্তু তোমার খরচ 100 টাকা না। তোমার এই যে মাঝে মাঝে যে টোল দিতে হয়েছে, এই টোল গুলো তো কিন্তু তোমার খরচের খাতায় ধরতে হবে। ওই জন্য আমরা যখন এই যে কারোর বডির ক্যালোরি ক্যালকুলেশন করি, তখন কিন্তু এই যে আমার এই থার্মিক ইফেক্ট অফ ফুড বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড, ওইটাকে যোগ করে দিতে হয়। মানে 3টা খাতে আমরা সবসময় ব্যয় দেখাই। একটা হচ্ছে তোমার ব্যাজাল মেটাবলিক রেট, একটা মানুষের বিএমআর, তারপরে হচ্ছে যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে যে এসডিও ফুড। তো প্রোটিনের এসডিও হচ্ছে সবচেয়ে বেশি, 30%। আসো এবার আমরা যাই, তোমরা সবাই জানো যে প্রোটিনটা একটা ম্যাক্রো মলিকুল, অনেক বড়। তাহলে এই জিনিসটা আমরা জানি যে ডাইজেশনে আমি আর কথা বলতে চাই না, কারণ ডাইজেশনে অনেকবার কথা বলা হয়ে গেছে। ডাইজেশন মানেই হচ্ছে যে তোমার একটা প্রসেস যার মাধ্যমে তুমি এই যে বড় খাবার খেলা, প্রোটিন তো তুমি একটা মাছ, মাংস, দুধ বা ডিম এই হিসেবে খাচ্ছ, প্রোটিন হিসেবে তো খাচ্ছ না, খাচ্ছ একটা খাবার হিসেবে, এটা একটা ম্যাক্রো মলিকুল। তাহলে এটাকে তুমি, এইটাকে তোমার তো ভাঙতে হবে, সেই ভেঙে এমন একটা ইউনিটে কনভার্ট করতে হবে যেটা তোমার ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল দিয়ে ইজিলি ক্রস করতে পারবে, করে ব্লাডে আসতে পারবে, তাই তো? এটাই তো হচ্ছে আমার ডাইজেশন, একটা প্রসেসের মাধ্যমে এটা হতে থাকে। তো আমার এই যে, তার মানে কিছু আমার লাইসিস করতে হবে, তাহলে আমার প্রোটিওলাইটিক এনজাইম লাগবে। এই প্রোটিওলাইটিক এনজাইম গুলো কি করবে, এসে ভাঙবে। তাহলে এই এইগুলো কি হবে, ভাঙবে, ভেঙে 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 আলটিমেটলি যে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, হয়ে তারপরে তোমার ব্লাডে আসবে। তো এই প্রোটিওলাইটিক এনজাইম গুলো আসলে মেইনলি আমার বডির 3টা অর্গান থেকে আসে, একটা স্টমাক, আর একটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস, আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই কারণে আমরা বলতে পারি যে প্রোটিন ডাইজেশন শুরু হলো স্টমাকে এবং শেষ হয়ে যাবে উইদিন দা এন্টারোসাইট। তাহলে আমরা আমাদের এখন জার্নি শুরু করব, দেখাবো তোমাদেরকে যে কিভাবে স্টমাক থেকে শুরু হয়ে আলটিমেটলি, একটু আগে প্রীতম আমাকে বলেছিল যে প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ট্রাইপেপটাইড, কিন্তু এটা আসলে শেষ হয় উইদিন দা এন্টারোসাইটে। যে এন্টারোসাইটে যাওয়ার পর দেখবা যে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড যেগুলো এন্টারোসাইটের ভিতরে গেল, ওগুলো আলটিমেটলি দ্যাট উইল বি কনভার্টেড ইন্টু অ্যামাইনো অ্যাসিড, এবং সেই অ্যামাইনো অ্যাসিডটা আলটিমেটলি আমার ব্লাডে চলে আসবে। এখন গতদিনও আমি তোমাদেরকে এই জিনিসটা বলেছিলাম যে দেখো, প্রোটিন মানে তুমি প্রথমে যখন খেয়েছিলে একটা মাছ বা মাংস যেটাই খাও না কেন, ওইটা কিন্তু ওর নেটিভ স্ট্রাকচারে ছিল। এখন তুমি যখনই ওইটাকে কি করলা, রান্না করলা, কুকিং এর সময় কিন্তু এটা ডিন্যাচারড হয়ে যায়, এটাই হচ্ছে তাহলে সেই ডিরাইভড প্রোটিন। যখন ওই মাছ এবং মাংস হিসেবে সে ছিল, তখন কি ছিল, তখন কিন্তু কোন ধরনের প্রোটিন ছিল সেটা আমরা ওই যে প্রোটিনের ক্লাসিফিকেশন করলাম, সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন আর ডিরাইভ প্রোটিন, তখন সেটা ছিল হচ্ছে সিম্পল প্রোটিন, শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। যখনই তুমি ওটাকে ডিন্যাচার করে ফেললা, তখন সেটা হয়ে গেল ডিরাইভ প্রোটিন। তো আমি যখন খাচ্ছি তখন এই ডিরাইভ প্রোটিন খেলাম, খাওয়ার পরে তারপরে দেখো তোমার এই ডিরাইভ প্রোটিন মানে কি, তার ইয়ে কিন্তু লস্ট হয়ে গেল, তার হচ্ছে প্রাইমারি স্ট্রাকচারটি শুধু ইন্ট্যাক্ট থাকবে, সেকেন্ডারি টারশিয়ারি যদি ওই প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার থেকে থাকে ওগুলো সব লস্ট হয়ে যাবে। আচ্ছা, এই রিলেশনে আমি তোমাদেরকে একটা জিনিস বলে নেই এখনই, তোমাদের ভাইবাতে আমরা হর হামেশা ধরি যে আচ্ছা ডিন্যাচারেশন অফ প্রোটিন বলতে তোমরা কি বলছো, এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো যে ডিন্যাচারেশন অফ প্রোটিন, ডিন্যাচারেশন অফ প্রোটিন বলতে তোমরা কি বুঝো, এটা তোমরা বলতে পারো।
ডিনেচারেশনের সময় আমার প্রোটিনের কোন কোন স্ট্রাকচার, কতদিন আমি তোমাদের বলেছি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচার কোন কোন স্ট্রাকচার লস্ট হয়ে যায় সেটাও তোমরা পারো, কোয়াটারনারি টারশিয়ারি আর হচ্ছে যে সেকেন্ডারি, তিনটা স্ট্রাকচার লস্ট হয়ে যায়, শুধু প্রাইমারি স্ট্রাকচার ইনট্যাক্ট থাকে। এখন কথা হচ্ছে যে তাহলে আমার প্রাইমারি স্ট্রাকচার আমি কি দিয়ে ভাঙবো? যখন এই কথাটা জিজ্ঞাসা করা হয় যে হাউ ক্যান উই ব্রেক ডাউন প্রাইমারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার আমি কিভাবে ভাঙবো, তখন তোমরা আর বলতে পারো না প্রাইমারি স্ট্রাকচার কি দিয়ে ভাঙবো। প্রাইমারি স্ট্রাকচার ভাঙার জন্যই তো আমার ইন্টারজিওলাইটিক এনজাইম গুলো লাগবে। তার মানে প্রাইমারি স্ট্রাকচার ভাঙবে শুধুমাত্র, প্রাইমারি স্ট্রাকচারে শুধুমাত্র এনজাইমেটিক ব্রেকডাউন হতে পারে, তুমি হিট দিয়ে বা পিএইচ কমায় বা বাড়ায় এটাকে ভাঙতে পারবা না। তুমি যদি প্রাইমারি স্ট্রাকচার ভাঙতে চাও তাহলে অবশ্যই সেটাকে লাইসিস মানে প্রোটিওলাইসিস করতে হবে বাই দ্য হেল্প অফ এনজাইম দিয়ে। হাবিবা বর্ষা দিয়েছে যে হ্যাঁ প্রাইমারি স্ট্রাকচার ভেঙে যায়, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচার ভেঙে যায় প্রাইমারি স্ট্রাকচার থেকে যায়, প্রাইমারি স্ট্রাকচার থেকে যায় কিন্তু প্রাইমারি স্ট্রাকচার আমরা কিভাবে ভাঙি? আমি তো হিট দিয়ে মানে টেম্পারেচার বাড়ালে পারি, হিট দিয়ে তো আমি অন্য স্ট্রাকচার গুলো নষ্ট করে ফেলতে পারি, পিএস এর চেঞ্জ করেও নষ্ট করে ফেলতে পারি, বাট আমি প্রাইমারি স্ট্রাকচার কিভাবে ভাঙবো? প্রাইমারি স্ট্রাকচার ভাঙতে গেলে তোমাকে অবশ্যই প্রোটিওলাইসিস করতে হবে। এই এই জিনিস এই ছবিটা একটু দেখে যাও, তাহলে আমি এখানে ডিন্যাচারেট করে ফেললাম, ডিন্যাচারেট প্রোটিন হয়ে গেল, তাহলে আমার আমার হচ্ছে যে মনে করো এরকম একটা স্ট্রেট চেন হয়ে গেল। তোমাদেরকে আমি আজকে এই একটা ফোলা ইয়ে নিয়ে এসেছি, ফোলা পুঁতির মালা নিয়ে এসেছি, এটা দিয়ে দেখাই দিব। তাহলে এরকম স্ট্রেট চেন হয়ে গেল, তারপরে কিন্তু এগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে আমরা কি বানাবো? এই আচ্ছা ট্রাইপেপটাইড ডাইপেপটাইড এই জিনিসটা একটু খেয়াল করে দেখে রাখো। ট্রাইপেপটাইড মানে কি? ট্রাইপেপটাইড মানে এখানে আসলে তিনটা অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু পেপটাইড বন্ড কয়টা আছে দেখলে, কিন্তু পাশাপাশি দেখলে বোঝা যায় যে দুইটা পেপটাইড বন্ড আছে। ডাইপেপটাইড মানে হচ্ছে যে দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে বাট পেপটাইড বন্ড আছে একটা। তোমাদেরকে এই কোশ্চেনটাও করা হয়, তার মানে এইখানে এই ডাইপেপটাইডের এখানে আমি একবার ব্রেকডাউন একবার ভেঙে ফেললে আমি ফ্রি অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব, ট্রাইপেপটাইডকে আমার দুইবার ভাঙতে হবে। আচ্ছা আরেকটা জিনিস এই ছবিটার সাথেই তোমাদেরকে দেখাই দিয়ে যায়, যখনই একটা পেপটাইড বন্ডের ভিতরে থাকে, পেপটাইড বন্ডের ভিতরে যখন অ্যামাইনো অ্যাসিড থাকে সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমরা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ বলে থাকি। তোমরা এটা জানো যে প্রোটিন ম্যাক্রোমলিকুলার পলিমার অ্যামাইনো অ্যাসিড, এটা লিংক থাকে হচ্ছে পেপটাইড বন্ড দিয়ে, এবং এটা হলো যে আমাকে গ্রাজুয়ালি এই মানে এই পলিমারটাকে এনজাইমেটিক্যালি আমাকে হাইড্রোলাইসিস করতে হয়, হাইড্রোলাইসিস করে করে আমরা এটা ভাঙি। তো দেখো পেপটাইড বন্ড কতদিন, তোমাদেরকে আমি এই ছবিটা দিতে, এই যে পেপটাইড বন্ডে খেয়াল রাখো আমার পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড কে তুমি যখন নিয়ে আসবে অনেক সময় অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু লেফট টু রাইট রিড করি, এটা খেয়াল করো লেফট টু রাইট রিড করি, সেটা ওই যে তোমরা একটু ওই জিনিসটা ডিএনএ ওই স্ট্রাকচার খেয়াল করলে বুঝবা যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ নিয়ে যেহেতু একটা কোডন তৈরি হয় ওটা লেফট টু রাইট আমাকে ওইভাবে রিড করে যেতে হয়, ওই লেফট টু রাইট ওইভাবে রাইবোজোমের ভিতরে যায় ওইভাবে রিড করে করে যেহেতু আমার এই অ্যামাইনো অ্যাসিড গুলো আলটিমেটলি গ্রোইং চেইনে অ্যামাইনো অ্যাসিড গুলো ওইভাবে লাগে একটার পর একটা, ওই জন্য সবসময় লেফট টু রাইট, তাহলে লেফট দিকে থাকে আমার অ্যামাইনো গ্রুপ, রাইট দিকে থাকে কার্বক্সিলিক গ্রুপ, যত বড় পলিপেপটাইড চেইন হোক না। এখন দেখো তোমার এই লেফট দিকে তাহলে অ্যামাইনো গ্রুপ থাকলো, রাইট দিকে কার্বক্সিলিক গ্রুপ, পাশে যেটা আছে তাহলে পাশের ওইটার কি থাকবে? পাশের ওইটার এই পাশে থাকবে হচ্ছে অ্যামাইনো গ্রুপ, রাইট দিকে থাকবে কার্বক্সিলিক গ্রুপ, পাশাপাশি দুইটা আসি লেফট দিকের হাইড্রক্সিল গ্রুপটা নিয়ে নিলো আর রাইট দিক থেকে কারণ দুইজনই কিন্তু তার বডি থেকে কিছু অংশ বডি থেকে দিল পানি হিসেবে বের হয়ে গেলে থাকে অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ। আমরা বলেছি যে আমরা বন্ড দিয়ে আমরা পলিপেপটাইড চেইন তৈরি করব, পলিপেপটাইড চেইন তৈরি করি তাহলে আমার প্রোটিন বানাতে গেলে আমার পলিপেপটাইড চেইন বানাতেই হবে। এখন আমি দিলাম, তখন আমরা কি বলেছিলাম এখানে কি হয় ডিহাই, এটাকে আমরা ডিহাইড্রেশন সিনথেসিসও বলতে পারি তাই না, মানে এখান থেকে তো ওয়াটার বের করে দিলাম, ডিহাইড্রেশন করে দিলাম, ডি মানে ডিসপ্লেস করে দেওয়া সরাই দেওয়া, হাইড্রো মানেই হচ্ছে ওয়াটার, তাহলে আমি হাইড্রো ওয়াটারকে সরাই দিলাম। এখন আমি যদি এটাকে আবার অ্যামাইনো অ্যাসিড বানাতে চাই, আমি তো যে বলেছি যে শুধু অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আছে,
আমি যদি আবার অ্যামাইনো অ্যাসিড বানাতে চাই, তাহলে অ্যামাইনো অ্যাসিড বানাতে চাইলে তো ওর সবগুলো জিনিস আবার নিয়ে আসতে হবে, তার মানে তাকে আবার কার্বক্সিলিক গ্রুপ দিতে হবে, তাকে আবার অ্যামাইনো গ্রুপ দিতে হবে। কিন্তু আমি তো অলরেডি ওখান থেকে ওয়াটার সরাই দিছি, ওই গ্রুপটা তো নষ্ট হয়ে গেছে। আমরা কেবল হাইড্রোলাইসিস, এখানে তোমার অ্যাডিশন করতেই হবে, ওয়াটার অ্যাডিশন না হলে কিন্তু ব্রেকডাউন হবে না। তুমি ফুললি মানে ফুল ফ্লেজ একটা অ্যামাইনো অ্যাসিড পাবা না, কারণ ও তো ইনকমপ্লিট, কারণ কিছু অংশ দিয়ে তো সে ওয়াটার বানায় ফেলছিল। এই জন্য তুমি ওয়াটারটার ভিতরে যখনই দিয়ে দিলা, দেখো তুমি এখানে ওয়াটার দিয়ে দিচ্ছ, রিহাইড্রেশন করলা, রিহাইড্রেশন করলা মানে আবার ওয়াটার যদি ঢুকাই দিলা, তখন কিন্তু আবার সে ইন্ডিভিজুয়াল অ্যামাইনোসকে কনভার্টেড হবে। তো আমরা এই এনজাইমেটিক ব্রেকডাউন গুলো যখন করবো আমাদের উইদিন দা ইনস্টাইন, তো এভাবেই কিন্তু কাজটা হবে। আমাদের এই যে যখন এই ব্রেকডাউনটা হয়, তখন আমাদের কি কি এনজাইম আসে, পেপটাইড কাজ করে বা বন্ডটার উপরে কাজ করলে, তাহলে এখানে আমার কি পেপটাইড বন্ড গুলো কেটে সে ভাঙবে, তাহলে পেপটাইডেস, পেপটাইডেস মানে প্রোটিওলাইটিক এনজাইমের আরেকটা নাম হচ্ছে পেপটাইডেস। এটা নাম শুনলেই কিন্তু বোঝা যায় যে পেপটাইডেস, যখনই তোমরা নাম শুনবে তখন বুঝে যাবে এটা কার উপরে কাজ করবে, প্রোটিনের উপরে কাজ করবে। এখন এই পেপটাইডেস গুলো কয় ধরনের আছে, দুই ধরনের বেসিক্যালি, একটা হচ্ছে এন্ডো পেপটাইডেস, একটা এক্সো পেপটাইডেস। আচ্ছা, এন্ডো এবং এক্সো এই জিনিসটা কিন্তু নাম শুনলেও কিন্তু বোঝা যায়। আমি তোমাদেরকে এখন একটু একটু এই ছবি এটা দেখাতে চাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে মনে করো আমার এরকম একটা চেন, এটা হলো আমার একটা পলিপেপটাইড চেন, তাই তো? এই যে একটা পুঁথি আর একটা পুঁথির সাথে আমি লাগাই দিছি কি দিয়ে, এটা হচ্ছে পেপটাইড বন্ড। তোমরা দেখে নাও, এটা পেপটাইড বন্ড। এন্ডো মানে হচ্ছে মাঝখানে, মাঝখানে কেটে দিবে। এখন এরকম একটা স্ট্রেট পলিপেপটাইড চেন আছে, তুমি যদি এর মাঝে কেটে দাও, এরকম মাঝে কেটে দাও, তাহলে কি হয়ে গেল দেখো, এটা কি হয়ে গেল, এটা একটা আলাদা পলিপেপটাইড চেন হয়ে গেল, এটা একটা আলাদা। কিন্তু সে কিন্তু মাঝখানে, একটা প্রোটিনে তো আমরা জানি যে মোর দেন 100 অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই তো? তাহলে এরকম একটা পুঁথির মালা যার ভিতরে 100 উপরে অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে সে কি করবে, এরকম মাঝখান দিয়ে কেটে কেটে দিবে। কেটে কেটে দিলে কি হয়ে যাবে, ছোট ছোট স্মল পেপটাইডে কনভার্ট হয়ে যাবে, এরকম ছোট 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 স্মল পেপটাইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে যেটা এই মাঝখানে মাঝখানে কেটে দেয় সেইগুলো হচ্ছে এন্ডো পেপটাইডেস। আর এক্সো পেপটাইডেস কি করে, আমরা তো জানি যে একটা পলিপেপটাইডের চেনে কি থাকে, একটা হচ্ছে এন টার্মিনাল থাকে আর একটা হচ্ছে সি টার্মিনাল থাকে। এন টার্মিনাল মানে হচ্ছে অ্যামাইনো টার্মিনাল, আর সি টার্মিনাল মানে হচ্ছে কার্বক্সিলিক টার্মিনাল। তো এই যে এই পুঁথির মালাটার কথা খেয়াল করো, আমি যদি এন টার্মিনাল থেকে একটা করে সরাই ফেলি, একটা করে অ্যামাইনো অ্যাসিড কে সরাই ফেলি একটা করে, তাহলে সেটা কি হয়ে গেল, এক্সো পেপটাইডেস হয়ে গেল। অথবা আমি কি করতে পারি, এই পাশ থেকে কার্বক্সিলিক এন্ড থেকেও কিন্তু একটা করে সরাই দিতে পারি। কোন এনজাইম এসে এই কাজগুলো করে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এন্ডো পেপটাইডেস, এক্সো পেপটাইডেস, এই জিনিসটা আশা করি তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমি আজকে হেডফোন ইউজ করি নাই, কারণ আমি কয়েকদিন দেখলাম কেমন হেডফোনের কারণে কিনা জানি না, মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে, মাঝে মাঝে আবার কেমন যেন খুব মনে হচ্ছে যেন এত ক্লামজি কথা আসতেছে, এই কারণে আমি না হেডফোন বাদ দিয়েছি। তোমরা এমনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছো কিনা আমাকে একটু টাইম টু টাইম জানিও। আচ্ছা, আশা করি আজকের পরে তোমাদের আর এক্সো পেপটাইডেস, এন্ডো পেপটাইডেস নিয়ে সমস্যা হবে না। পেপটাইডেস মানেই যারা দোজ হু আর স্প্লিট প্রোটিন, প্রোটিনের মানে পেপটাইড, প্রোটিন কে ভাঙে মানে পেপটাইড বন্ডের উপরে কাজ করে, এটা থেকে এটার নাম আসলো। আর এক্সো মানে হচ্ছে যেটা বাইরের দিক থেকে এক একটা করে অ্যামাইনো অ্যাসিড কে সরায় ফেলে, আর এন্ডো মানে যেটা মাঝখানে কেটে কেটে দেয়। এরপরে যে দেখো আমরা এক্সাম্পল গুলো দেখব, তো এই এই এটা আমি তোমাদেরকে যেহেতু স্লাইড দিয়ে দিব, এটা তোমরা দেখে নিও যে তাহলে এটা ইন্টেরিয়র অফ দ্য প্রোটিনে কাজ করে কে কে আছে এরকম। যেমন আমরা জানি যে পেপসিন, তারপরে রেনিন, রেনিন আমরা জানি যে রেনিন কার উপরে কাজ করে, মিল্ক ক্যাসিন এর উপরে কাজ করে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, অল দিজ আর এন্ডো পেপটাইডেস, মানে মাঝে মাঝে কেটে কেটে ছোট ছোট করে দেয়। আর এক্সো পেপটাইডেস দুটোই আছে, ওই যেহেতু আমার দুটাই এন্ড, একটা হচ্ছে অ্যামাইনো এন আর একটা হচ্ছে কার্বক্সিলিক, একটা হচ্ছে অ্যামাইনো এন আর এন এন আর একটা হচ্ছে সি এন, তাহলে কার্বক্সি পেপটাইডেস আর একটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, এটা মনে রাখা খুব সোজা। একটা হচ্ছে আমার দুইটাই এন, একটা হচ্ছে কার্বক্সিলিক এন আর একটা হচ্ছে অ্যামাইনো এন, তাহলে কার্বক্সিলিক এন থেকে যে সরাই দিবে অ্যামাইনো অ্যাসিড কে ফ্রি করে দিবে সেটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেস, আর যেটা অ্যামাইনো এন থেকে
অ্যামাইনো অ্যাসিড কে ফ্রি করে দিবে, সেটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। ভেরি সিম্পল, এই দুটা মনে রেখে বাকি সবগুলোকেই তুমি এন্ডো পেপটাইডেস বানায় দাও। আচ্ছা, এন্ডো পেপটাইডেস তোমরা দেখো, আমরা জানি যে পেপসিন ইজ অ্যান এক্সাম্পল অফ এন্ডো পেপটাইডেস। তো পেপসিন যদি এক্সাম্পল হয় এন্ডোপেপটাইটিস, দেখবা যে স্টমাকে আমরা যখন এই এন্ডোপেপটাইটিস পেপসিন যে ভাঙে, ভাঙার পরে যে আমার ব্রেকডাউন যে প্রোডাক্টটা তৈরি হয়, সেই ব্রেকডাউন প্রোডাক্টে আমার স্মল পেপটাইড থাকে আর দু একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিডও থাকে। এখন তোমরা জাস্ট এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করো, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। এসে আমার এই এন্ডোপেপটাইটিস এই জায়গায় কেটে দিচ্ছে আর এই জায়গায় কেটে দিচ্ছে, তাহলে কি হয়ে গেল, দুইটা কিন্তু আলাদা আলাদা স্মল পেপটাইড হয়ে গেল, কিন্তু মাঝখানে এই যে একটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে ফ্রি হয়ে গেল। একটা অ্যামাইনো অ্যাসিড এই যে ফ্রি হয়ে গেল, ওই জন্য কিছু ফ্রি অ্যামাইনো অ্যাসিডও তৈরি হয়। এই যে এটা হচ্ছে পেপসিন, এটা যদি এরকম প্রোটিনের উপরে এসে যখন কাজ করে, তখন কি হয়ে যায়, এই যে ব্রোকেন মানে ব্রোকেন প্রোটিন বা স্মল পেপটাইড তৈরি হয়ে যায়। তাহলে এই সব গুলোই কিন্তু কি হয়ে গেল, এই অল দিজ আর ডিরাইভড প্রোটিন। আমার মনে হয় আমি পেপটাইডেজ এবং এন্ডো পেপটাইডেজ এই জিনিসটা একটু তোমাদের আমি আমি জানি না বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার ম্যাডাম, ওকে থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ এন্ড অ্যামাইন, বোথ বোথ আর এক্সো পেপটাইডেজ। হ্যাঁ, কার্বক্সি, আমি এই জিনিসটাই তোমাদেরকে বলতে চেয়েছি যে মনে রাখো দুইটার নাম দিয়ে, যে আমার একটা এই যে এখানে যদি তুমি এই অ্যামাইনো অ্যাসিডের চেন মানে পেপটাইড পলি পেপটাইড একটা চেন দেখো, তাহলে বুঝতে পারবা এখানে কি থাকে। একটা হচ্ছে অ্যামাইনো টার্মিনাল থাকে আর একটা হচ্ছে কার্বক্সিলিক টার্মিনাল থাকে। তাহলে তোমার যে এনজাইমটা একটা অ্যামাইনো অ্যাসিড কে ফ্রি করে দিল অ্যামাইনো টার্মিনাল থেকে, সেটার নাম হচ্ছে কি, অ্যামাইনো পেপটাইডেস। আর যেটা কার্বক্সিলিক এন্ড থেকে একটা অ্যামাইনো অ্যাসিড কে ফ্রি করে দিচ্ছে, সেটার নাম হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। এন্ড বোথ আর এক্সো পেপটাইডেস, কারণ বাইরের দিক থেকে ওরা কি করে দিচ্ছে, বাইরের দিক থেকে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ফ্রি করে দিচ্ছে। তো আমার মনে হয় না যে এইটা মনে রাখা তোমাদের জন্য খুব একটা কঠিন হবে, যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে এটা কঠিন হওয়ার কিছু না। আমি এই যে বলে দিয়েছি যে এই দুইটাই হচ্ছে, একটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, একটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। যখন এটা কার্বক্সিলিক এন্ড থেকে একটা অ্যামাইনো গ্রুপকে আলাদা করে ফেলতেছে, তখন সেটা কাজ করতেছে কি, কার্বক্সি পেপটাইডেস এসে কাজ করতেছে। আর যখন অ্যামাইনো এন্ড থেকে সরায় ফেলতেছে, তখন এসে যে এনজাইমটা কাজ করতেছে সেটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। আচ্ছা, তোমরা অনেক সময় দেখে, আমি আমি নিজে আমার ভিডিও পরে দেখতে যে দেখছি যে ইয়েস ম্যাম এমিউজিকোর, অনেক সময় দেখা যায় কি আমি মানে থিঙ্ক করতেছি একটা মুখে বলে ফেলতেছি অন্যটা। আর সেদিন যেমন আমি ওই যে তোমাদের আইসোইলেকট্রিক পিএস এর সময় বলে ফেলছি যে যদি পিএইচ বেশি থাকে তাহলে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে, একটু ভুল বলেছি, ওটা ঠিক না। পিএইচ সবসময় পিএস এর সাথে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের রিলেশনশিপটা ইনভার্স রিলেশনশিপ থাকে। সবসময় এটা দিয়ে মনে রেখো যে যে সলিউশনের পিএইচ বেশি তার মানে কি, সেখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তত কম আছে, আর যার পিএইচ কম সেখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে। এখন আমরা আমরা বলেছিলাম যে আমার তিনটা অর্গান থেকেই আসলে প্রোটিন স্প্লিটিং এনজাইম আসে, তিনটা অর্গান থেকে, একটা হচ্ছে যে স্টমাক থেকে, একটা হচ্ছে যে প্যানক্রিয়াস থেকে, আর একটা হচ্ছে যে উইদিন দা স্মল ইন্টেস্টাইন থেকে। আমাদের এর আগে আমরা যে দুইটা মানে ফুডের ডাইজেশন করেছি, তার ভিতরে কার্বোহাইড্রেট এবং লিপিড, এই দুটোরই কিন্তু মাউথে কিছু ডাইজেশনের কিছু পার্ট মাউথে ডাইজেশন হতো, তাই না? আমরা জানি যে স্যালিভারি গ্ল্যান্ডে থেকে স্যালিভারি অ্যামাইলেজ আসে, আবার এদিকে আমার হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ আসে, তাহলে ও এসে লিপিডের উপরে কাজ করে। বাট এক্সেপশন হচ্ছে তোমার এই প্রোটিন ডাইজেশন। প্রোটিন ডাইজেশনে স্যালাইভার কোনো রোল নাই, বিকজ দেয়ার ইজ নো প্রোটিওলাইটিক এনজাইম উইদিন দ্য স্যালাইভা, স্যালাইভারির ভিতরে কোনো প্রোটিওলাইটিক এনজাইম নাই। তাহলে তোমাদেরকে অনেক সময় আমরা একটু ইয়ে করার জন্য প্রশ্ন করি যে আচ্ছা, মাউথে প্রোটিনের কতটুকু পর্যন্ত হচ্ছে ব্রেকডাউন হয়, বা মাউথে মাউথে কি ধরনের ডাইজেশন হয় প্রোটিনের, তোমরা না গুলায় ফেলো, এটা একদম সরাসরি বলে দিবা যে দেয়ার ইজ নো প্রোটিন ডাইজেশন উইদিন দ্য মাউথ, that's because there is no proteolytic enzyme present within the saliva. Saliva bhitore as proteolytic
within the saliva. That's why there is no protein digestion within the mouth. Mouth is no protein digestion. Protein digestion starting with stomach. So one of the most important components is hydrochloric acid. And that is proenzyme. So that is what is pepsin. এই বাচ্চারা তোমরা একটু রিপ্লাই দাও তো, আমি মাঝে মনে হয় একটু কেটে গেছিলাম, এখন কি আবার আসছে? ভিডিও কি অফ? না, আচ্ছা, আমি তো এখন দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে, সাউন্ড আসছে, বাট ভিডিও আসছে না, আমার এখানে আটকে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে দেখি তো কি অবস্থা হলো। কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রিমিং হচ্ছে, তো এখানে তো, কিন্তু আমার এখানে তো শো করতেছে যে মিটিং ইজ নাও স্ট্রিমিং লাইভ অন ফেসবুক, এসব আসতেছে, কাটা কাটা আসছে ম্যাম, কাটা কাটা। কি করবো রে বাবা, এই প্রত্যেকদিন একই সমস্যা, আমি আর কিছু করতে পারতেছি না। কাজ এটা মনে হচ্ছে যে আমাদের একটা জাতীয় সমস্যা, কাটা কাটা। আমি কি তাহলে করবো, হেডফোন পরবো? কথা শোনা যাচ্ছে? কাটা কাটা আসছে ম্যাম। আচ্ছা আবার একটু বলো তো, হচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা? এখন শোনা যাচ্ছে? এবার দেখা যায়, জি ম্যাম, কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, যদি কথা শোনা যায় তাহলে আমরা শুরু করে দিই। শোনো, দেখো, আমরা বলেছিলাম যে আমার স্টমাকে যেটা গ্যাস্ট্রিক জুস, তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর দ্য ইজ পেপসিন, মানে পেপসিনটাই পেপসিনোজেন ফর্মে থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তো এইটা আলটিমেটলি যে কনভার্টেড, যখন পেপসিনে কনভার্ট হয়, সেটা কনভার্সনটা কি করে? এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফার্স্টে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, শোনা যাচ্ছে কানেকশন? প্রথমে কিন্তু আমাদের কিন্তু এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রথমে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে কি করে, প্রথমে অ্যাক্টিভেটেড করে, মানে পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট করে। তোমরা যারা মলিকুলার বায়োলজি পড়েছো তারা নিশ্চয়ই এটা জানো, তাই না? সেটা হলো যে আমরা যে প্রোটিন সিনথেসিস যেটা হয়, ট্রান্সলেশন, ট্রান্সলেশন করে কি বলি আমরা, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, দিস ইজ দ্য এক্সাম্পল অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ওকে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। যখন একটা প্রোটিন সিনথেসিস হয়, সেটা হচ্ছে প্রি বা এরকম ফর্মে থাকে, শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, প্রি বা প্রো থাকে। পরে কি করতে হয়, আমার লিকুইড গুলো লাইসিন করে তারপরে আমরা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করি, বিশেষ করে স্টমাক বা এই যে এগুলোতে যদি এই প্রোটিও লাইটিক গুলো অলরেডি ফর্মে থাকে, তাহলে কি হতো,
অপসারণ হয়ে যেত, যে অর্গানের ভিতরে আছে ওই অর্গানটাকে ওরা ডাইজেস্ট করে ফেলত, এই জন্য এরা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। যখন প্রয়োজন হয় তার বডিতে, যখন প্রয়োজন হয় তখনই শুধুমাত্র এরা অ্যাক্টিভেটেড হয়। তাহলে তুমি যখনই একটা প্রোটিন কন্টেনিং ফুড খেলা, খেলে তোমার স্টমাকে আসলো, স্টমাকের হাইড্রোক্লোরিক সিক্রেশন হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে, এই লিমিটেড প্রোটিওলাইসিস করে পেপসিনোজেন কে পেপসিনে কনভার্ট করে দিবে। এরপর যখন পেপসিন নিজে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু অটো ক্যাটালিটিক্যালি অন্য পেপসিনোজেনকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করতে থাকে, এই খেয়াল করে মনে করে অ্যাক্টিভেটেড হয়। বা পরবর্তীতে যে কি হয়, সাবসিকোয়েন্টলি এটা অটো ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভেটেড হতে থাকে বাই পেপসিন মলিকিউল, বাই অ্যাক্টিভ পেপসিন মলিকিউল। এটা এটা জাস্ট হলো যে তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দেওয়া, যে আমার প্রোটিন স্টমাককে যে ডাইজেশন হলো, এটা আমরা জানি দুটো জিনিস সিক্রেশন হয়, হয়ে তারপরে পেপসিনোজেন থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এটা প্রথমে অ্যাক্টিভেটেড হয়ে যায়, তারপরে অটো ক্যাটালাইটিক্যালি এটা অ্যাক্টিভেটেড হতে থাকে পেপসিন গুলো। এরপর দেখো তাড়াতাড়ি শেষ করে দেই, কারণ এই যে এত ঝামেলা করে প্রত্যেকদিন ইন্টারনেট। তারপরে প্যানক্রিয়াটিক এনজাইম আসলো, প্যানক্রিয়াটিক এনজাইম এসে তারপরে কি কাজ করে, তোমরা তো জানো যে প্যানক্রিয়াসে যে এনজাইম গুলো থাকে এটাও কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, জাইমোজেন ফর্মে থাকে। হ্যাঁ, এইগুলো প্যানক্রিয়াস থেকে কোথায় এসে কাজ করে, এগুলো কিন্তু প্যানক্রিয়াস থেকে এসে কাজ করে আলটিমেটলি উইদিন দা ইন্টেস্টিনাল লুমেন, ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে এসে কাজ করে। আমার এই যে লার্জ পলিপেপটাইড গুলো চলে আসলো স্টমাকে, কিছুটা তো ভাঙলো, ভেঙে যে চলে আসলো আমার স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে যখন আসে, স্মল ইন্টেস্টাইনে আসার পর আমরা স্টিমুলেশন পাই প্যানক্রিয়াস, সেখানে যে লোকাল হরমোন সিক্রেটিন, প্রথমে আমার হাইড্রোলাইটিক টাইপ অফ সিক্রেশন আসে, বাইকোনিস, সেটা এসে প্রথমে এটাকে নিউট্রালাইজ করে, নিউট্রালাইজ করার পরে তারপরে এনজাইম যে সিক্রেশন আসে, সেই এনজাইম যে সিক্রেশনটা প্যানক্রিয়াস থেকে আসে, তার ভিতরে বোধ দুটোই থাকে। আমরা স্টমাকে যেটা দেখেছিলাম যে শুধুমাত্র এন্ডোপেপটাইড ছিল, তাই না, কিন্তু আমার এই যে প্যানক্রিয়াটিক যে এনজাইম এটার ভিতরে বোধ থাকে, এক্সোপেপটাইডিজ এবং এন্ডোপেপটাইডিজ দুই ধরনের এনজাইম থাকে। আমি ছবিটা এই জন্য দেখাইছি যে দেখো আমরা জানি প্যানক্রিয়াসটা একটা মিক্সড অর্গান, তাই না, এর এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুটো পার্টি আছে, তো আমাদের এখানে কোনটা দরকার, আমাদের এখানে দরকার এক্সোক্রাইন পার্ট। তাহলে এক্সোক্রাইন পার্ট থেকে আমার যে ডাইজেস্টিল স্টিমুলেশন পাওয়ার পরে সেটা কিন্তু এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে আলটিমেটলি ইন্টেস্টাইনের ভিতরে চলে আসবে, মানে ডিওডেনামে চলে আসবে। ডিওডেনামে আসার পরে দেখো কি হয়, এই ঘটনা সমস্ত আমি বলেছিলাম যে জাইমোজেন মানে ইনঅ্যাক্টিভ বা প্রো এনজাইম ফর্ম ছিল, এগুলো অ্যাক্টিভেটেড হয়। এখানে অ্যাক্টিভেটেড হওয়ার জন্য কি রোল প্লে করে, এটা অ্যাক্টিভেটেড মানে ওই যে যদি এটা অ্যাক্টিভেটেড তোমার প্যানক্রিয়াসের ভিতরে যদি এটা অ্যাক্টিভেটেড হয়ে যেত, তাহলে কিন্তু অটো অটো হচ্ছে লাইসিস হয়ে যেত, প্যানক্রিয়াস নিজেই নিজেকে কি করতো, খেয়ে ফেলতো, ওটাকে ভেঙে ফেলতো, কারণ প্যানক্রিয়াস তার ভিতরে তো প্রচুর প্রোটিন আছে, তাই না। আমরা জানি যে সেল মেমব্রেনের সেল মেমব্রেনটারই 55% প্রোটিন, তাহলে ওর ভিতরে তো কত প্রোটিন আছে, পুরোটাকে সে অটোলাইসিস করতো, ভেঙে ফেলতো, সেটা প্রিভেন্ট করার জন্য জাইমোজেন ফর্মে থাকে। এই দেখো স্মল ইন্টেস্টাইনে যখন এই যে আসলো ট্রিপসিনোজেন ফর্মে ছিল, ট্রিপসিনোজেন ফর্মে ছিল, কাইমোট্রিপসিনোজেন ফর্মে, প্রোইলাস্টেজ, তারপর প্রো কার্বক্সিপেপটাইডেজ, এগুলো সবগুলো প্রো প্রো, দেখো প্রো লাগানো আছে, এই এরকম ফর্মে ছিল মানে ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল। এই ম্যাম ভিডিও এন্ড অডিও শোনা যাচ্ছে ম্যাম? আচ্ছা শোনা যাচ্ছে, আবার আটকে আসছে। দেখো আমি আসলে কি যে করব বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে কি যে আমি দেখলাম যে আমি যদি হেডফোন ইউজ করি কথাগুলো যেন কেমন হয়ে যায়, আমি এই কারণে আমি হেডফোন বাদ দিয়ে দিয়েছিলাম, এবার একটু আমাকে বলো তো কথা শোনা যায় কিনা, কথা শোনা যায়, কথা সাথে স্লাইড মিলছে না ম্যাম, কথার সাথে স্লাইড মিলছে না। ও আচ্ছা, তাহলে আমি কি করবো, মানে আমি আর এইটা এভাবে কন্টিনিউ করে যাই, কিছু করার নাই, বুঝছো।
জি ম্যাম, বেঁধে 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 যা চাচা, এটা মানে আমি যদি হেডফোন ইউজ করি এখন কি ঠিক আছে? হেডফোন ইউজ করলে কি ঠিক আছে? এখন তো বলো তোমরা, হেডফোন ইউজ করলে ঠিক আছে কিনা? ম্যাম, নেটওয়ার্ক পোর মেবি, নেটওয়ার্ক পোর হলে আসলে ভিডিও ম্যাম, আচ্ছা ক্লিয়ার না ভিডিও ম্যাম, শুনতে পাস, আচ্ছা কি, আচ্ছা আমি যে কি করব এটাই আমি বুঝতে পারছি না। তাহলে দেখো এটা ম্যাম আজকে মনে হয়, আচ্ছা আমি না এটা এখানে এখনো শোনার তারিখ, আমি যে ম্যাম আবার ক্লিয়ারলি কি যাচ্ছে, যে ম্যাম এইবার ক্লিয়ারলি যাচ্ছে, ক্লিয়ার না আগে ভালো ছিল। আচ্ছা তাহলে আমি একটু খুলে ফেললাম, আমার এটা থাকতে ভালো লাগে। আটকে যাচ্ছে। আচ্ছা আমি না আজকে শেষ করি, কারণ এইটা নিয়ে আর কতদিন ঝুলায় রাখবো। তারপরে যদি এরকম হয় যে আমাকে আবার এগুলো রিপিট করতে, আজকে এটা শেষ করে তোমাদেরকে স্লাইড গুলো আমি সাপ্লাই দিয়ে দিই, তোমরা বাসায় দেখো। এইটা যেখানে যেখানে প্রবলেম হয় সেটা দরকার হলে আমরা আরেকবার রিপিট, আমি বললাম যেটা বলছিলাম যে এন্টারো এন্টারো পেপটাইডেস নাম শুনে বোঝা যেত, স্মল ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল এর নাম হচ্ছে এন্টারোসাইট। তাই এন্টারোসাইট থেকে যে পেপটাইডেস গুলো আসলো, মানে প্রোটিন স্প্লিটিং কাইনেজ, এরা এসে কি করবে, ট্রিপসিনোজেন, এই সব ইনঅ্যাকটিভ ফর্মে যে ট্রিপসিনোজেন ছিল এটাকে ট্রিপসিনে কনভার্ট করে দিল। এই ট্রিপসিন পরে এই ছবিটা দেখলে কিন্তু তোমরা খুব সুন্দর ভাবে, এই ট্রিপসিন কিন্তু যে সবগুলোকে অ্যাক্টিভেটেড করে, ট্রিপসিন যে সবাইকে পরে নিজেকে তো অটো 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 ক্যাটালাইসিস এর মাধ্যমে নিজেকে তো অ্যাক্টিভেটেড করেই, অন্যান্য আরো যে সমস্ত এনজাইম ছিল সবাইকে এই অ্যাক্টিভ ট্রিপসিন যে অ্যাক্টিভেটেড করে ফেলে। এটা দেখলে তোমরা পরের এই ছবিটা আমি দেখাই দিয়েছি যে প্রথমে ট্রিপসিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল, সেটা এই যে কাইমোট্রিপসিনোজেন, পেপটাইডেস, প্রোইলাস্টিস, যে সবাই সবগুলোকে ইনঅ্যাক্টিভ ফর্মটাকে অ্যাক্টিভ ফর্মে, আচ্ছা নো ম্যাম আটকে যাচ্ছে। আচ্ছা আজকে কি নেটওয়ার্ক এতই খারাপ অবস্থা? স্মল ইন্টেস্টাইন ঘটনা ঘটে, এই যে ট্রিপসিন কাইমোট্রিপসিন, আমরা তো জানি যে ট্রিপসিন কাইমোট্রিপসিন এর আমি যে বলেছিলাম দুইটা, এটা হচ্ছে যে আমি কি বলেছিলাম এটা হচ্ছে এজ পেপার, মাঝখানে মাঝখানে কেটে কেটে দিবে, তাই তো মাঝখানে মাঝখানে কেটে দিয়ে স্মলার পেপটাইড করবে, এবং ওই যে তোমাদের একটু আগেই বলে আসলাম যে মাঝে মাঝে দুই একটা বাই প্রোডাক্ট হিসেবে দুই একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যাবে। স্মল ইন্টেস্টিনাল এনজাইম যেটা আসছে সেটা আমরা জানি যে এটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, আর ওই যে কার্বক্সি পেপটাইডেস যেটা সেটা আমার এ থেকে চলে আসে, এটা হচ্ছে প্যাং গ্যাস থেকে চলে আসছে। তো এই অ্যামাইনো পেপটাইডেস এটা হচ্ছে যে একটা এজো পেপটাইডেস, এটা কোথা থেকে ভাঙবে, আমরা ওই যে বলেছিলাম যে অ্যামাইনো টার্মিনাল থেকে। এটা পরে আর কোনো রেসপন্স করনি, তোমরা কি আর শুনতে পাচ্ছ না ম্যাম? আজ পুরো বাংলাদেশে নেটওয়ার্ক খারাপ সকাল থেকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কিছু করার নেই, কারণ আমি আজকে অফিসে যেও ইয়ে পাই নাই, আজকে আমাদের অফিসে মুগদাতেও আমি কোনো নেটওয়ার্ক পাই নাই। তো এরপরের স্লাইডটা দেখো, এই যে এখানে দেখলে তোমরা, আমি তাহলে এটা তোমাদেরকে সাপ্লাই দিয়ে দিব নে, তোমরা একটু দেখে নিও নে ম্যাম, আজ পুরো বাংলাদেশে খারাপ। হ্যাঁ আমি তো তোমাদের পরেটা সাপ্লাই দিব, তোমরা এটা দেখে নিও, এই যে এটা দেখলে তোমরা বুঝতে পারবা যে যে এখানে যে অ্যামাইনো পেপটাইডের যেগুলো আসলো সেগুলো এসে কি করবে, যে ইন্টেস্টিনালে যে ব্রাশ বর্ডার যে আছে এখান থেকে রিলিজ হয়, এরা এসে কি করে, এরা এসে ওই যে এই পাশ থেকে আর কি অ্যামাইনো টার্মিনাল থেকে এক একটা করে অ্যামাইনো প্রোটিন ডাইজেশন, তাহলে কোথায় কোথায় হয়, একটা হচ্ছে যে মেইন হচ্ছে যে গ্যাস্ট্রিক ডাইজেশন, আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল ডাইজেশন। ইন্টেস্টিনাল ডাইজেশনের জন্য কিন্তু দুই ধরনের জুসি কাজ করে, বা দুই ধরনের এনজাইমিক কাজ করে, একটা হচ্ছে প্যানক্রিয়েটিক জুস আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল জুস। প্যানক্রিয়েটিক জুস মানে প্যানক্রিয়েটিক এনজাইম কাজ করে, প্যানক্রিয়েটিক এনজাইমটাই হচ্ছে এখানে মেইন রোল প্লে করে, বিকজ প্যানক্রিয়েটিক এনজাইম প্যানক্রিয়েটিক জুসের ভিতরে দুই ধরনের এনজাইমই থাকে। আলটিমেটলি কিন্তু আমার এই পুরা প্রোটিন মেটাবলিজমটা কমপ্লিট হয় উইদিন দা
ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল, ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাওয়ার পরে কিন্তু এটা শেষ হয়। তো আমরা আমরা তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এন প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন উইদিন দ্য লুমেন, উইদিন দ্য লুমেন অফ ইন্টেস্টাইন, এন প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন উইদিন দ্য লুমেন অফ স্মল ইন্টেস্টাইন, তাহলে তখন তোমরা বলবা প্রি অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড এন্ড ট্রাইপেপটাইড। কিন্তু আলটিমেটলি যে আলটিমেটলি প্রোটিন ডাইজেশনের এন প্রোডাক্ট, এন প্রোডাক্ট যেটা আমার ব্লাডে আসে সেটা কিন্তু শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো এটা আমার, আমি তো ডাইজেশন করে ফেললাম, এখন অ্যাবজর্পশন তো করতে হবে, তাই না? অ্যাবজর্পশন মানে আমার এপিথেলিয়াল সেলকে পিয়ার্স করে আমার ব্লাডে যেতে হবে। তাহলে প্রথমে আমরা জানি যে দুইটা দুইটা দিক থাকে, একটা হচ্ছে লুমিনাল সাইড থাকে, অ্যাপিক্যাল সাইড বা লুমিনাল সাইড একটা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলের, আর একটা হচ্ছে বা ব্রাশ বর্ডার সাইড বলতে পারো, আর একটা হচ্ছে বেজোল্যাটারাল সাইড বা বেজাল সাইড। এখন এপিক্যাল সাইডে যেটা হয়, এপিক্যাল সাইড দিয়ে ফ্রি যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এটাকে তোমরা একদম ওই যে আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশন যেভাবে হয়েছিল সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টের মাধ্যমে, একইভাবে তোমার এই ফ্রি অ্যামাইনো অ্যাসিড, আর যে ডাইপেপটাইডস এবং ট্রাইপেপটাইডস গুলো আছে সেই ডাইপেপটাইডস এবং ট্রাইপেপটাইডস গুলো, এটাও একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমেই হবে। এদের জন্য স্পেসিফিক ট্রান্সপোর্টার আছে, সেই স্পেসিফিক ট্রান্সপোর্টার দিয়ে। এখন ক্লিয়ার আসছে? আচ্ছা, এখন যদি ক্লিয়ার এসে থাকে তাহলে এটা আমার সৌভাগ্য। তাহলে এখন আমরা যে বলেছিলাম যে প্রথম কথাটা মনে রাখো যে আমার প্রোটিন ডাইজেশন শুরু হয় হচ্ছে স্টমাকে, শেষ হয় কোথায়? যে উইদিন দ্য সাইটোপ্লাজম অফ এন্টেরাল সাইড, মানে উইদিন দ্য সাইটোপ্লাজম অফ ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল। আমার স্টমাকে শুরু হয়েছিল, এখন এন্টেরাল সাইটের ভিতরে যেটা শেষ হয়। কারণ হচ্ছে যে ওই যে আমি যে ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে কি তৈরি করলাম, কি অ্যামাইনো অ্যাসিড, মানে এটা একটা মিক্সচার তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড তার সাথে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড, এই তিনটার কম্বিনেশন একটা মিক্সচার তৈরি হয়। এবং আমার যখন অ্যাবজর্পশন হয় অ্যামাইনো অ্যাসিডটা জাস্ট সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট যেভাবে হয় সেইভাবে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে, সিগনেটিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এটা উইদিন দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল ভিতরে আসলো। আর যে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড গুলো ছিল সেগুলো তাদের স্পেসিফিক ট্রান্সপোর্টার দিয়ে ভিতরে চলে আসলো, ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে আসলো। সেলের ভিতরে আসার পর সাইটোপ্লাজম, উইদিন দ্য সাইটোপ্লাজম অফ ইন্টেরাল সাইড, তাই সেটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড। এবং এই অ্যামাইনো অ্যাসিডটা তখন ওই গ্লুকোজের মতোই ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে পোর্টাল সার্কুলেশনে চলে আসে। ফ্যাসিলিটেটেড ডিফিউশন মানে ওদের শুধুমাত্র তখন কি লাগবে, একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে। আর যেহেতু ওর ভিতরে তোমার সেলের ভিতরে অলরেডি অ্যামাইনো অ্যাসিডের কনসেন্ট্রেশন অনেক হাই হয়ে গেছে, তাহলে সেটা কি হয়ে যাবে, টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেল থেকে ব্লাডে চলে আসবে। আমরা তো জানি যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনে কোন এনার্জি এক্সপেন্ডিচার হয় না, শুধুমাত্র কি লাগে, ট্রান্সপোর্ট প্রোটিন লাগে। এখানে এই ছবিটা দেখলেই তোমরা বুঝবা যে এই যে আমাদের এটা কেন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ হচ্ছে যে বেজোল্যাটারাল সারফেস অলওয়েজ সোডিয়ামকে বের করে দিল আর পটাশিয়ামকে ভিতরে ঢুকালো। এই যে সেলের ভিতরে সোডিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, তখন এই সোডিয়ামের কিন্তু আসলে কি হয়, প্যাসিভ মুভমেন্ট হয়, কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডের কিন্তু অ্যাক্টিভ মুভমেন্ট হয়। কিন্তু এই যে যে ট্রান্সপোর্টারের মাধ্যমে হয়, এই ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে সিম্পোর্ট। সিম্পোর্ট মানে ওর ক্যারেক্টারিস্টিক্সটা এরকম যে ওর সাথে এই সোডিয়ামটা তখনই মুভ করবে যখন ওর গায়ে অ্যামাইনো অ্যাসিড এসে লাগবে, যখন দুইটা মিলে একসাথে হবে হয়ে তখন। এখন এই যে এখানে প্রাইমারি একটা, এখানে কিন্তু অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি হয়ে গেছে, এই জন্য এটাকে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়। এই জন্য যে এর এর টাকাটা খরচ করলো এ, বাট ওই ওর ফোর্সে ওর সাথে এই সোডিয়ামের সাথে, সোডিয়াম যদি এখানে আসতে চাইবে ওর সাথে অ্যামাইনো অ্যাসিড ঢুকে পড়বে। আর আলটিমেটলি তো পরে তোমার দেখো এই সেল থেকে যখন পোর্টাল ভেইনের ভিতরে আসবে তখন কিন্তু ফ্যাসিলিটেটিং ডিফিউশনের মাধ্যমে আসবে, কিন্তু এই যেটা একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগবে। এখানে আমি এটা দেখাইছি যে ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে দেখো অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইডস, ট্রাইপেপটাইডস তৈরি হয়। এই যে এদের জন্য ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড যাওয়ার জন্য পেপটাইড ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, এই পেপটাইড ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে ওরা এই যে ইন্টেস্টিনাল, তারপরে দেখো ডাইপেপটাইডস, ট্রাইপেপটাইডস এনজাইম গুলো আছে, এরা আলটিমেটলি এদেরকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেবে। আমি এইটা এই
ছবিটা তোমাদের জানার উদ্দেশ্য সেটা হলো যে দেখো কার্বোহাইড্রেটের ভিতরে আমরা যদি স্টার্চ বা গ্লাইকোজেন খাই তাহলে আমার ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট হবে গ্লুকোজ। তো এই অ্যামাইনো অ্যাসিড এবং মনোস্যাকারাইড গ্লুকোজ এই দুটা ঠিক ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের দুইটা সারফেস আছে না, একটা হচ্ছে ব্রাশ বর্ডার এটা সারফেস বা লুমিনার সারফেস আর একটা এটা হচ্ছে কি ল্যাটারাল বা তারপরে যে দেখো দুইটাই কিন্তু এই ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে এখানে এসে এটা পোর্টাল সিস্টেমে চলে যায়। অল অ্যাবাউট দ্য ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। আমি জানি আজকে অনেক বেশি ঝামেলা হয়েছে ডাইজেশন ওরকম ডিফিকাল্ট কিছু না, তোমরা একটু মনে রেখো যে এটা শুরু হয় মাউথ থেকে শেষ হয় হচ্ছে উইদিন দা ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে। তাহলে প্রথমে স্টমাকে যে স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বিশাল বড় রোল আছে, তার সাথে পেপসিন, পেপসিনটা কি, পেপসিনটা হচ্ছে একটা এন্ডোপেপটাইডেজ যেটা মাঝখানে মাঝখানে ভেঙে ছোট 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 করে দেয়। এরপর যখন সে ইন্টেস্টাইনে চলে আসে, ইন্টেস্টাইনে আসার পরে প্যানক্রিয়াস থেকে যে এনজাইম গুলো আসে সেটার ভিতরে বোথ এক্সোপেপটাইডেজ এন্ডোপেপটাইডেজ দুটাই থাকে, থাকলে ওইটা যে ভেঙে ছোট বানানো ওটাকে আরো ছোট 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 বানায় এবং আলটিমেটলি অ্যামাইনো পেপটাইডেজ এবং কার্বক্সি পেপটাইডেজ সাইড থেকে একটা হচ্ছে যে অ্যামাইনো গ্রুপের সাইড থেকে আর একটা হচ্ছে কার্বক্সি গ্রুপের সাইড থেকে এক একটা করে অ্যামাইনো অ্যাসিড কালার করে করে সরাসরি দেয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি হয়ে গেল, তারপরেও দুই একটা ডাইপেপটাইড ট্রাইপেপটাইড যেটা থেকে যায় তারা তাদের স্পেশাল ট্রান্সপোর্টারের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল এপিথেলিয়াল লুমেনের ভিতরে চলে আসে। পেপটাইডিজ এবং ট্রাইপেপটাইডিজ এনজাইম থাকে, ডাইপেপটাইড মানে ওখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, ট্রাইপেপটাইড মানে ওখানে তিনটা অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে ডাইপেপটাইডে একটা পেপটাইড বন্ড ভাঙলে দুটো অ্যামাইনো অ্যাসিড ফ্রি হয়ে যাচ্ছে, ট্রাইপেপটাইড পর পর দুইটা পেপটাইড বন্ড ভেঙে দিলে তিনটা অ্যামাইনো অ্যাসিড ফ্রি হয়ে যাচ্ছে। এইভাবে আলটিমেটলি তোমার ব্লাডে যেটা চলে আসে সেটা হচ্ছে অল আর ফ্রি অ্যামাইনো অ্যাসিড। তো আমি ইনশাল্লাহ নেক্সট দিন তোমাদের হলো এই প্রোটিনের মেটাবলিজম শুরু করবো। আসলে প্রোটিনের মেটাবলিজম মানেই হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজম। তো এটা কিভাবে হয়, এই যে আমার ব্লাডে ব্লাডে যাওয়ার পরে এখন এর ইন্টারমিডিয়ারি মেটাবলিজম মানে ব্লাডে যে তারপরে সেলে ঢোকার পরে কি অ্যানাবলিক পাথওয়ে কোন দিকে যাবে, ক্যাটাবলিক পাথওয়ে কোন দিকে যাবে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তাহলে আজকের মতো এখানে থাকুক। তোমরা হচ্ছে যে এই যে করোনার সময় আমরা বলে থাকি যে প্রোটিন কন্টেইনিং ফুড মানে একটু বাড়াই দিতে, বিকজ প্রোটিনের ভিতরে তো আমাদের কি আছে, প্রোটিন আমাদের ডিফেন্সিভ মেকানিজম দেয় তাই না, আমার পরে ডিফেন্সিভ যে মেকানিজম সেটা তো কিন্তু প্রোটিনই দেয়। তো আজকের মতো আলাপেস, আমি তোমাদের জন্য